আমি একজন মায়ের সন্তান, আমি মা হারিয়েছি, আমি জানি আমার ব্যথাটা কোথায়, আমি জানি আমার মা আমাকে কীভাবে আজকে রফিক সিকদার বানিয়েছেন। আমি সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া ছেলে না, আমি আমার মায়ের কষ্ট দেখে দেখে বড় হওয়া ছেলে, আমি আমার মায়ের পরিশ্রুত রক্ত শুদ্ধ ঘামের বিনিয়োগের টাকায় আমি রফিক সিকদার হয়েছি। আমি সেই স্বপ্নবাজ মায়ের বিচার দেখতে চাই। আমার মাকে কেন্দ্র করে যে মামলাটি আমি দায়ের করেছিলাম শাহবাগ থানায়, সেই মামলাটির তদন্তের দায়ভার এসে পড়ে ডিবি পুলিশের কাছে। ডিবি পুলিশ প্রায় দেড় বছর ধরে এটা তদন্ত করেছে, দীর্ঘমেয়াদে তদন্ত করার পরেও তারা কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছিল যে তদন্ত রিপোর্টটা তারা আদালতে দাখিল করেছে, সেটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি নারীজি পিটিশনের জন্য। অলরেডি সেটা এখন জেলা মহানগর দায়রা জজ আদালতে নারাজি পিটিশনের শুনানির অপেক্ষায় আছে। আমার কথা হচ্ছে যে আমার মায়ের যে প্রক্রিয়ায় মাকে হত্যা করা হয়েছে, জি হাসপাতালের যে অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি এবং এরকম অনেকগুলো প্রমাণ আমার হাতে আছে যে আমার মায়ের কিডনি তিনি অন্যত্র বিক্রি করেছেন। আমার মায়ের কিডনি ভুলবশত কাটা হয়নি, ভুলবশত যদি কাটা হতো তাহলে সে দায়টা প্রথমেই স্বীকার করতে পারতো। আর আমার মায়ের নষ্ট কিডনিটাই কিন্তু আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটার ছবি কিন্তু আমাদের কাছে সংরক্ষিত আছে এখনও পর্যন্ত। সুতরাং তারা যে এখন উদ্ভ্রান্তের মতো কিছু বাঁচার জন্য যে সে একটা অজুহাত দাঁড় করাচ্ছে যে আমার মায়ের কিডনি নাকি হর্ষ কিডনি ছিল, মানে যেটাকে জোড়াকৃতির কিডনির কথা বলা হয়েছিল, জোড়াকৃতির কিডনি হলে তাহলে সেদিন আমাকে একটা কিডনি কেটে এনে দেখানো হলো কেন, আমি শুধু বাম কিডনিটাই পেলাম যেটা ফেলে দেওয়ার কথা বলেছিল। আরেকটা কথা হচ্ছে জোড়া কিডনি হলে আমার মায়ের যে অপারেশনের আগে যতগুলো পরীক্ষা হয়েছে, সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটি রিপোর্টে কিন্তু প্রত্যেকটা রিপোর্টেই আমার মায়ের কিডনি কিন্তু দৃশ্যমান আলাদা আলাদা। তো এটা মেডিকেল সায়েন্স তো তাই বলে, প্রত্যেকটা ডাক্তার তাই বলবে যে হর্ষ কিডনি যদি হয় তাহলে সেটা রিপোর্টেই ধরা পড়বে যে এটা জোড়া লাগানো কিডনি। তো ওনারা কেন এখন এই কথা বলেন? সুতরাং আমার কাছে সকল তথ্য প্রমাণ আছে এবং হর্ষ কিডনির কথা কিন্তু ওনারা কখন বলেছেন, যখন হচ্ছে এক পর্যায়ে ওনারা দেখলেন গণমাধ্যম বিষয়টা নিয়ে প্রচণ্ডভাবে মানে উঠে পড়ে লেগেছে বিষয়টার, মানে রফিক সিকদারের পাশে দাঁড়িয়েছে যখন, সত্যের পাশে তো গণমাধ্যম থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার, তখন হচ্ছে তারা বিপদ বুঝতে পেরে তড়িঘড়ি করে পিজি হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করে এবং সে তদন্ত কমিটির যিনি চেয়ার প্রধান সে হচ্ছেন হাবিবুর রহমান দুলাল, উনি হচ্ছে কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান। হাবিবুর রহমান দুলাল সাহেবরা এবং ওনারা একটা সংগঠনেরই লোক এবং একটা সংগঠনের নাকি তাদের আছে যে ইউরোলজিস্টদের একটা সংগঠন আছে, তো সেই সংগঠনের এবং এই যে দায় সারা একটি তদন্ত কমিটি, তখন তারা হলো এই ধরনের একটি অজুহাত তুলে ধরেছিল যে হর্ষ কিডনি। হর্ষ কিডনির প্রমাণ রিপোর্টে কিন্তু নেই, হর্ষ কিডনির প্রমাণ যেহেতু রিপোর্টে নেই সুতরাং তাদের মুখের কথায় আমি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন মেনে নিল, ডিবি পুলিশ কেন তদন্ত রিপোর্টে সেই বিষয়টি আনলো, এই জন্য আমি আপত্তিটা জানিয়েছি। এবং আমি মনে করি যে শুধু হত্যাই নয়, মায়ের অর্গান চুরি বা গর্হিত, এটা অর্গান চুরির যে গর্হিত অপরাধ, অর্গান চুরি করে নিয়ে বিক্রি করে একজন মানুষকে মৃত্যু মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, মৃত্যুর পথযাত্রী করে দেওয়া, এই অপরাধ যে করেছেন সেটার যে সঠিক তদন্ত রিপোর্ট হওয়া দরকার ছিল সেটা কিন্তু ডিবি পুলিশ করেনি। এবং ডিবি পুলিশের বিরুদ্ধে আমার যে মূলত অভিযোগটা, যে তদন্ত করেছিল ওসি মাহবুব, আমার দুঃখ লাগে যে আমি ভিকটিম এজাহারে যে সাক্ষীগুলো ছিল সে সাক্ষীদের কাউকে সাক্ষী হিসেবে রাখা হয়নি, যারা ঘটনাস্থলে ছিল তাদের কাউকে সাক্ষী হিসেবে রাখা হয়নি, ইভেন কোনো সাক্ষী আমার কোনো সাক্ষীকে তারা জিজ্ঞাসাবাদও করেনি। আমার খালা সর্বক্ষণিক উপস্থিত ছিল অপারেশনের আগে থেকেই, সবসময় মায়ের কাছে থাকতো, আমার খালাও একজন সাক্ষী, তার কোনো জবানবন্দি নেওয়া হয়নি, জবানবন্দি নিয়েছেন শুধু ডাক্তারদের। তো মামার বাড়ির তদন্ত যদি আর এক মামার কাছে দেওয়া হয় তাহলে তদন্ত রিপোর্ট কী হতে পারে এটা দেশবাসী এখন বুঝেনি। এই তদন্ত রিপোর্ট ঘৃণা ভরে আমি প্রত্যাখ্যান করছি এবং আশা করি আদালত দিকে একটু নজর দিবেন, কারণ মায়ের এই দুঃখগাথা স্মৃতি ভোলার মতো সন্তান আমি নই। আমি লড়ে যাব, আমি প্রয়োজন উচ্চ আদালতে যাব, উচ্চ আদালত থেকে না হলে আমি আপিল, সেখানেও আপিলের সুযোগ আছে একাধিক জায়গায়, আমি আপিল করে যাব, আমি বিচার চেয়ে বেড়াব। এই বিচার সর্বোচ্চ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এবং আমার ভাই ছোটো ভাইরা যারা আছে আমার পরিবারের কেউই কখনো ছাড়বে না এই জিনিসটি, কারণ একজন মা
আজকে আমার মাকে আমরা হারিয়েছি, দুদিন পরে আরেকজনের আরেকজন মা তার সন্তান মানে আরেক সন্তান তার মাকে হারাবে, এই যে মা হারানোর বেদনাটা আমি যে হারে হারে টের পাচ্ছি। অধ্যাপক হাবিবুর রহমান দুলাল আমার মায়ের কিডনি চুরি করেছেন, এর চেয়ে বড় সত্য কি হতে পারে? যখন আমার মায়ের কিডনি উনি অপারেশন করেন, মা যখন শকে চলে যাচ্ছিল অপারেশন পরবর্তীতে, পোস্ট অপারেটিভে সে যখন বমি করছিল, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছিল, শরীর ফুলে যাচ্ছিল, তখন তার ইউরিন প্রোডাকশন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। এই যে ইউরিন প্রোডাকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি কিছুটা ধারণা নিয়েছিলাম যে কিডনির যে কাজগুলো সেটা না থাকার কারণেই কিন্তু এই প্রতিক্রিয়াগুলো ব্যক্ত হচ্ছিলো তার শরীর থেকে। ডাক্তার কিন্তু স্বীকার করছিল না। একটা পর্যায়ে কিন্তু আইসিইউতে ট্রান্সফার করলাম, যেহেতু পিজি হাসপাতালে তখন আইসিইউ ছিল না অত রাত্রে। পোস্ট অপারেটিভের ডাক্তার তো সরল মনেই তার দায়িত্ব পালনের জায়গা থেকে সে প্রাইভেট হাসপাতালে মাকে পাঠিয়েছেন আইসিইউতে নেওয়ার জন্য। তিনি তো আর অধ্যাপক হাবিবুর রহমান দুলালের অপকর্মের কথা জানতেন না। তার পরামর্শেই আমি কিন্তু তারা একটা ইয়া করে আমাদেরকে ইনসাফ বারাকা কিডনিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পরের দিনই কিন্তু আমরা বুঝতে পারি কোন এইখানকার যে ডক্টর ছিল ওনারা পরীক্ষা নিরীক্ষা করেন, ল্যাবেড হাসপাতালে পাঠান, ল্যাবেড হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে ওনার বোথ কিডনি অ্যাবসেন্ট। তা আমার কথা হচ্ছে বাম কিডনি অ্যাবসেন্ট থাকার কথা, আমার মায়ের ডান কিডনি ভালোটা অ্যাবসেন্ট থাকার তো কথা না। এবং ডাক্তাররা তখন আশঙ্কাজনকভাবে বলছিলেন যে অন্য ডাক্তাররা বিজি যেমন ইনসাফ বারাকা কিডনিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার, তারপরে ল্যাবের যে পরীক্ষা হয়েছিল তারাও আমাকে ডেকে নিয়ে বললেন যে এরকম হওয়ার মূল কারণ হচ্ছে দুটো কিডনির একটাও নাই, এই কারণে আপনার মায়ের ইউরিন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এবং তার ক্রিয়েটিনিন বাড়ছে এবং শখে চলে যাচ্ছে। সুতরাং উনি কিডনিটা কী করলেন এটা দেখেন, ওনারা আমার পূর্বের রিপোর্টগুলো দেখলেন, ল্যাবের হাসপাতালের ডক্টর যারা পরীক্ষা নিরীক্ষা পরীক্ষাগারে ছিলেন, দেখার পরে উনি বললেন যে আপনার মায়ের বোধ কিডনি ছিল, ডান বাম ছিল, কিন্তু এখন দুটোর একটাও পাচ্ছি না, ওনাকে কাটা হয়েছে তো একটা, তাই না? বললাম যে জি। আমি বললাম যে একটাই তো, মানুষের তো দুটা কিডনি কাটার অধিকার কেউ রাখে না, দুটা কিডনি কাটলে মানুষ মারা যাবে, এটাই এটাই চিকিৎসা শাস্ত্রের বাস্তবতা, তো কাটবেন তো একটাই। আমার মায়ের তো একটি কিডনি ভালো ছিল এবং ক্রিয়েটিনিন অপারেশনের আগ মুহূর্তে আমার মায়ের ক্রিয়েটিনিন ছিল 0.61, এর চেয়ে ভালো ক্রিয়েটিনিন সেরাম কার থাকতে পারে? অধ্যাপক হাবিবুর রহমান দুলাল আমাকে ফোন করলেন, বললেন যে আপনার মাকে নিয়ে আসুন, আমি চিকিৎসা করছি, ওনার কিডনি অবশ্যই আছে, নন ভিজুয়ালাইজড হচ্ছে, কারণ হচ্ছে নন ফাংশনাল কিডনি নাকি নন ভিজুয়ালাইজড হয়। এটা কিন্তু টেলিভিশনের সামনে কিন্তু এই কথাগুলো বলেছেন, যার ভিডিও চিত্র বা টেলিভিশন রিপোর্টগুলো আমার কাছে আছে। টেলিভিশন উনি অকপটে বলছেন যে নন ফাংশনাল কিডনি নন ভিজুয়ালাইজড হয়, পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না, অর্থাৎ কিডনি যদি কাজ না করে তাহলে নাকি সেটা দেখা যায় না সিটি স্ক্যান রিপোর্ট বা আদার্স কোনো রিপোর্টে। তো বিষয়টা আমার কাছে তখনই প্রশ্ন জেগেছিল যে কি সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রামের কাজ কি, একটা জিনিস দেখা, ভিতরে কি আছে না আছে, একটা বস্তু এত বড় একটি বস্তু শরীরের মধ্যে থাকবে সেটা দেখা যাবে না, সেটা কাজ করুক বা না করুক। তখন এই কথাটা বিআরবি হাসপাতালের যিনি একজন অধ্যাপক, উনি হচ্ছে নেফ্রোলজি বিভাগের প্রধান এম এস আমাদ সাহেব, তখন গণমাধ্যমের কাছেই বললেন যে না, কিডনি যদি ভিতরে থাকে সেটা কাজ করুক বা না করুক সেটা তো অবশ্যই দেখা যাবে, কিডনি থাকলে দেখা যাবে। মেডিকেল সায়েন্সের পরিপন্থীমূলক যে যুক্তিটা দাঁড় করিয়েছিল সর্বশেষ বিপদে পড়ার পরে, যে কিডনি জোড়া লাগানো, জোড়া লাগানো কিডনি ছিল না, কারণ জোড়া লাগানো কিডনি যদি থাকতো তাহলে আমার মায়ের অপারেশনের আগের যে রিপোর্টগুলো করা হয়েছিল বেশ কয়েকটি হাসপাতালে, পাবনার 2-3টি হাসপাতালে করা হয়েছে, ঢাকার বিআইএস এর জেনারেল হাসপাতালে তাকে সিটি স্ক্যান করা হয়েছে, আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে, অন্যান্য টেস্ট করা হয়েছে, এই এবং এমনকি পিজি হাসপাতালের ল্যাবেও কিন্তু আমার মায়ের অপারেশনের আগে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যেখানে কিডনি কিন্তু জোড়া লাগানোর নির্দেশিকা নাই, আলাদা আলাদা ডান বাম লেখা থাকে। জোড়া লাগানো কিডনি থাকলে কিন্তু রিপোর্টে আসবে যে কিডনি হর্স শেপ কিডনি, ডান বাম বলে তখন কিছু থাকে না, লেফট হ্যান্ড রাইট কিডনি বলে কোনো কথা উল্লেখ থাকে না, তাহলে ওই কিডনির পজিশনও কিন্তু নির্ধারণ করা থাকে না, ডানের কিডনি কী, বামের কিডনি কী, কী অবস্থায় আছে। যে এতগুলো রিপোর্ট থাকার পরেও কেন এই ধরনের মিথ্যাচার, এবং ডিবি পুলিশ কেন সেই ডাক্তারদের সাফাই গাওয়ার বিষয়গুলোই তদন্ত রিপোর্টে তুলে না তুলে নিয়ে আসলেন, কাকে উনি ডাক্তারদেরকে বাঁচানোর দায়িত্ব কেন নিলেন? অন্তত আমি অনেক জায়গা থেকে বঞ্চিত হয়েছি, আমার কাছে আমার যে মৌলিক অধিকার, আমার যে নাগরিক অধিকার সেটা অলরেডি ক্ষুণ্ণ হয়েছে, আদালতে এখনও ঘুরছি, আদালতের উপরে আমাদের আস্থা
রাখতেই হবে, এখনও রাখছি। যদি এখন অলরেডি ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু আমার যে নারাজি পিটিশন সেটা খারিজ করেছেন, জানি না এতগুলো তথ্য প্রমাণ থাকার পরেও কেন সেটা করেছে, সেটা আদালত ভালো জানে। মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছি। মহানগর দায়রা জজ আদালত গতকাল বিষয়টি নিয়ে আবার শুনানি করবেন একদিন। শুনানির পরে ওনারা আদেশ দিবেন যে এই মামলার পুনরায় তদন্ত হবে কি না। তবে আমি আশাবাদী, আমি যে তথ্য প্রমাণগুলো দিয়েছি, উপস্থাপন করেছি, যে আমি আদালত আমার এই চাওয়ার ব্যাপারে, আমার প্রত্যাশার ব্যাপারে সুবিবেচনা করবে। আর অন্যথায় আমি উচ্চ আদালতে যাচ্ছি, এটা নিশ্চিত। উচ্চ আদালত, তারপরে আপিল বিভাগ, আমি যেন আমার মায়ের সুবিচারটা দেখে যেতে পারি, দেখতে পারি। এই ডাক্তার অভিযুক্ত হওয়ার পরেও এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান যিনি ভিসি, উনি নিয়োগপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অধ্যাপক হাবিবুর রহমান দুলালকে কিন্তু পদোন্নতি দিয়েছেন, তাকে প্রক্টর বানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতাল, যেখান থেকে একজন মায়ের কিডনি উধাও হয়ে যায়, সেই হাসপাতাল যিনি অভিযুক্ত তাকে উল্টো প্রমোশন দিচ্ছে। আদালতের কাছে ছেড়ে দিয়েছি, আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমি যদি এটা নিয়ে ইন্টারন্যাশনালি মুভ করার চেষ্টাও আমার আছে, আমি জাতিসংঘের কাছে প্রয়োজনে যাব। আমি একজন মায়ের সন্তান, আমি মা হারিয়েছি, আমি জানি আমার ব্যথাটা কোথায়, আমি জানি আমার মা আমাকে কীভাবে আজকে রফিক সিকদার বানিয়েছেন। আমি সোনার চামচ মুখিনে বড় হওয়া ছেলে না, আমি আমার মায়ের কষ্ট দেখে দেখে বড় হওয়া ছেলে। আমি আমার মায়ের পরিশ্রুত রক্ত, শুদ্ধ ঘামের বিনিয়োগের টাকায় আমি রফিক সিকদার হয়েছি। আমি সেই স্বপ্নবাজ মায়ের বিচার দেখতে চাই। এদেশের প্রতিটি সন্তান যদি আমার মায়ের বিচার চায়, অবশ্যই আমি আমার মায়ের বিচার পাব, না না হলে আমি কিন্তু একা হয়ে গেছি। এখন আদালতে গেলে আমার কাছে এখন খুব নিঃস্ব মনে হয়, মনে হয় আমার কেউ নাই। আমি দেখতে পাই আদালত কেমন যেন হয়ে, মানে আমার আমার যেন কেউ নাই এখানে। আমি একটা কথা বলতে গেলে একাধিক কথা আমি বলতে পারি না, আমি তথ্য প্রমাণ বেশি বলতে চাইলে সেটা শোনার ক্ষেত্রেও কিন্তু আমি পারি না সেই স্বাধীনতা ভোগ করতে। ওই জন্য আমি ইন্টারন্যাশনাল গণমাধ্যমের কাছে যাব আমার মায়ের জন্য। আমি ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংগঠনগুলো আছে, আমি সেখানে যাব। আমার মায়ের বিচার পেতে আর কতদিন লাগবে? একটা দেশে, একটি স্বাধীন সার্বভৌম দেশে, একটি বঙ্গবন্ধুর একটি স্বপ্নের বাংলাদেশে আমার মায়ের ফরেন্সিক রিপোর্টের জন্য আমাকে 2 বছর ঘুরতে হয়েছে, তবুও কিন্তু পাইনি। পরবর্তীতে গণমাধ্যম সোচ্চার হয়েছিল বলেই জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার হয়েছিল। এবং বলতে গেলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয়, উনি স্বপ্রণোদিত হয়েই কিন্তু এই মামলাটার তদন্ত করেন, এবং যার ভিত্তিতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে ফরেন্সিক বিভাগের যে ডাক্তার, উনি কিন্তু তখন আমার মায়ের ফরেন্সিক রিপোর্ট দিতে বাধ্য হয়। এবং সেই ফরেন্সিক রিপোর্টেও কিন্তু মায়ের 2 কিডনি কেটে নেওয়া হয়েছে মর্মে কিন্তু উল্লেখ করা হয়েছে। রায় হচ্ছে না এই ডাক্তার, যারা আসলে এই ধরনের দুষ্কৃতিকারীদের ক্ষমতার জোরটা তো অনুমান করা যায়। উনি যেহেতু দেখবেন খারাপ লোকের কিন্তু ইউনিটি বড় থাকে এবং তারা খুব শক্তিশালী হয়ে থাকে। আমি যদি গণমাধ্যম কর্মী না হতাম, আমি যদি গণমাধ্যমের মানুষ না হতাম, তাহলে আমার বিশ্বাস আমি হয়তো আমাকে ওরা আমি বেঁচে থাকতাম কিনা সেটা আমার শঙ্কা ছিল। আমি কিন্তু বেঁচে আছি না, আমি এতদূর আসতেও পারতাম না, ধামাচাপা চলে যেত। এবং এই ডাক্তার কিন্তু জানতো না শুরুর দিকে যে আমি গণমাধ্যমের কেউ, কারণ আমি আমার পরিচয় দিয়ে তো আমার মায়ের অপারেশন করাবো না, আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি অপারেশন করাতে গিয়েছি। অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, উনি দায় স্বীকার কিন্তু একটা সময় করেছেন, এবং স্ট্যাম্পেও কিন্তু দায় স্বীকার করেছেন যে উনি এই কাজটা করেছেন। আগে কিন্তু উনি দায় অস্বীকার করেছেন যে না, কিডনি আমি কাটিনি, কিডনি আছে, কিডনি নন ভিজুয়ালাইজড হওয়ার কারণ হচ্ছে নন ফাংশনাল, কিছু টেলিভিশনের কাছে কিন্তু বলেছেন, সেগুলো ফুটেজ আমার কাছে আছে এবং সংবাদ চিত্রগুলো আমার কাছে এখন সংরক্ষিত, এগুলো আদালত চাইলে আমি দেখাইতে পারবো। যে আগে বললেন কিডনি কাটেন নাই, কিডনি আছে, নন ফাংশনাল কিডনি, নন ভিজুয়ালাইজড হয়, ওনার ব্যাখ্যা ভেঙে গেল, খণ্ডিত হয়ে গেল অন্য সকল হাসপাতালের ডাক্তারদের কারণে। কারণ অন্য হাসপাতালের ডাক্তাররা বলছেন যে কিডনি থাকলে কিডনি দেখা যাবে, কিডনি থাকলে অবশ্যই দেখা যাবে, এটা একটি ব্যাপার। এই যুক্তি যেমন উনি একটা সময় দেখলেন যে অন্য ডাক্তাররা যখন কথা বলে ফেলছে, আমরা জেনে যাচ্ছি সব কিছু, গণমাধ্যমে জেনে যাচ্ছে সব কিছু, তখন উনি কিন্তু FDC-তে আসেন,
এসে কিন্তু দায় স্বীকার করেছেন যে আমি কেটে ফেলেছি। তখন আমাদের পরিচালকদের ভিতর থেকেই কিন্তু একজন উনি ওনাকে প্রশ্ন করেছিল, যেটা আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ড ডাক্তার দায় স্বীকার করছে। তখন আমাদের পরিচালকদের একজন জিজ্ঞাসা করছিল যে তাহলে আপনি এতদিন কেন লেন্দি করলেন, আজ যে 25-26টা দিন চলে গেল তার জীবনের উপর দিয়ে, মায়ের উপর দিয়ে, আপনি শুরুতেই যদি স্বীকার করতেন তাহলে তো কিডনি প্রতিস্থাপনের যথেষ্ট সময় বা সুযোগ আপনার ছিল, যেহেতু আপনি নিজে কিডনি প্রতিস্থাপন করেন ওই হাসপাতালে। তখন বলছে উনি এমন একটি কথা বলছে অবাক করে, এ যেন মানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে কীভাবে বলতে পারে জানি না, উনি বলছেন যে আমি কিডনিটা যে কাটা হয়েছে এটা আমি 5 দিন পরে বুঝতে পেরেছি। উনি কিডনি কাটলেন উনি বুঝলেন 5 দিন পরে, কীভাবে পসিবল এটা হতে পারে যে কিডনি কাটার সময় উনি বুঝলেন না দুইটা কিডনি আর একটা কিডনি কাটেছেন, এবং আমাকে দেখানো হলো একটি কিডনি এনে, আমি দেখলাম আমার মায়ের একটি কিডনি, আমার কাছে ছবি আছে, আমার হাতে মায়ের কিডনি সেটা আমার কাছে ছবি আছে, এত প্রমাণ, 100 প্রমাণ আছে যে এই ডাক্তার এই কিডনিটা চুরি করেছেন এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে উনি কিডনিটা নিয়েছেন, উনি কার শরীরে কিডনি প্রতিস্থাপন করতে পারেন সেটারও একটা আমি ধারণা দিতে পারি আপনাদের, আমি যতটুকু শুনেছিলাম শোনা কথা হাসপাতাল থেকে, হাসপাতালে যে অন্য অন্য রোগীগুলো ছিল মায়ের সঙ্গে ভর্তি, একই সময়ে ওই হাসপাতালের অধ্যাপক হাবিবুর রহমান দোলাল যিনি মূল অভিযুক্ত তারই সহকারী বৃন্দ ডক্টর মামুন, ডক্টর মামুনের মাও কিন্তু কিডনি পেশেন্ট, তার নাকি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। আমার এখন প্রশ্ন যাচ্ছে আমার মায়ের কিডনি অপারেশনের জন্য বাড়ি থেকে কিন্তু ডেকে আনা হয়েছে, আমাকে ফোন করা হয়েছে যে কিডনি আপনার মায়ের অপারেশন করতে হবে আসুন, না তারাই বলছে এবং ডেকে নিয়ে আসছে যে হাসপাতালের একটি সিট পাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে, পাগলের মতো হয়ে যায়, একটা সিটের অনুকূলে 1000 জন আবেদন করে রাখে, সেই হাসপাতালের হাসপাতাল থেকে আমাকে ফোন করা হলো মায়ের কিডনি অপারেশনের জন্য, কেন প্রশ্নটা সেখানেও জাগে। মামনের মায়ের যদি কিডনি প্রতিস্থাপন হয়ে থাকে তাহলে সেদিন তার মায়ের কিডনিটা কে দিয়েছিল, ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটা বের করা সম্ভব, মামনও কিন্তু এই মামলার আসামি, কারণ মামুন অপারেশনের সময় কিন্তু সঙ্গে ছিল। আমাকে যদি আদালত আধা ঘন্টা বলার সময় দেয় আমি আধা ঘন্টায় আমি পুরো টোটালটা আমি দেখাতে পারবো, আদালতে আমি ভিডিও চিত্রগুলো দেখাতে পারবো, ডাক্তার দায় স্বীকার করছেন না দেখাতে পারবো, ডাক্তার একটা পর্যায়ে দায় স্বীকার করছেন দেখাতে পারবো, মায়ের কিডনি জোড়া লাগানো ছিল না প্রমাণ দেখাতে পারবো, মায়ের কিডনি কাটা হয়েছে দুটোই দেখাতে পারবো, তাহলে আর কী লাগবে, সব যেহেতু আমার কাছে সংরক্ষিত আছে তাহলে আদালত আমাকে আধা ঘন্টা সময় কি আদালত আমাকে দিতে পারে না, একটা মায়ের এই হাহাকার দূর করার জন্য কি আদালত পারে কি না, আমি আদালতের কাছেই প্রার্থনা করছি গণমাধ্যমের মাধ্যমে, আপনারা আমার কথাটা একটু শুনুন, শুন বলতে দিন, আদালতে গিয়ে কেন জানি বলতে পারি না, বলার আগে থামিয়ে দেওয়া হয় কেন, আমি সর্বশেষ গণজাগরণ চাই এই দেশবাসীর কাছ থেকে, আমি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে আমার মায়ের বিচারটা আপনার হস্তক্ষেপে যেন হয়।